প্রথম ওয়ানডেতে বাংলাদেশ স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ৭৭ রানে। ৩৪২ রানের লক্ষ্য তারা করতে গিয়ে শেষ পর্যন্ত মাশরাফিরা করতে পেরেছেন ৯ উইকেটে ২৬৪ রান। ম্যাচ শেষ হওয়ার আগেই হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে আক্ষেপ বাড়ালেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, কারণ বাংলাদেশের এই ৭৭ রানের হারে তখনও হাতে ছিল ৩১টি বল। চোট পাওয়ায় ব্যাট করতে পারেননি মুশফিক, কিন্তু তিনি মোসাদ্দেকের সঙ্গে দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। এই জুটি থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান। তারা যতক্ষণ ক্রিজে ছিলেন স্বপ্ন দেখাচ্ছিলেন জেতার, কিন্তু টিম সাউথের বলে দ্রুততর সিঙ্গেল নিতে গিয়ে ড্রাইভ দেন মুশফিক। এই সময় তার হাত ঘুরে পিঠে নিচে পড়ে, পরে দেখা যায় মুশফিকের বাঁ পায়ের হ্যামস্ট্রিং এ টান পড়েছে। মাঠে কিছুক্ষণ পরিচর্যার পর উঠে দাঁড়ান তিনি, কিন্তু পরের ওভারের দ্বিতীয় বলে একটি রান নিতে গিয়ে সমস্যা অনুভব করেন। এরপর এই টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মাঠ ছাড়তে বাধ্য হন। মুশফিকের আঘাত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অনেকক্ষণ চেষ্টা করেও ফিজিওরা তাকে খেলার উপযোগী করতে ব্যর্থ হন। এরপর থেকে মুশফিকের আঘাত কতটা গুরুতর তা নিয়ে টাইগার ভক্তদের মধ্যে জল্পনা কল্পনা ছিল। আদৌ কি মুশফিক খেলতে পারবেন দ্বিতীয় ম্যাচে? আপাতত সে প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে তিনি জানান, মুশফিকের চোট কোন পর্যায়ে তা ৪৮ ঘন্টা পরে জানা যাবে। মাঠ ছাড়ার আগে ৪৮ বলে ৩ বাউন্ডারিতে ৪২ রান করেন মুশফিক, আর তার সঙ্গে সফল জুটি গড়া মোসাদ্দেক ৫০ রানে অপরাজিত থাকেন। নেলসন সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায়। এর আগে মুশফিকের স্ক্যান করা হবে, তখনই জানা যাবে চোট কতটা গুরুতর তার। LTVর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।